আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, ইসলামের আবির্ভাবের পর থেকেই মুসলিমরা আল্লাহ তাআলার ইবাদত অর্থাৎ নামাজ সময় মতো আদায় করে আসছেন। কিন্তু কিছু কিছু অমুসলিমরা নামাজকে এখন পর্যন্ত প্রাধান্য দিয়েছে, তারা প্রতিনিয়ত ইসলামকে সম্মানের চোখে দেখছেন। আবার কিছু কিছু অমুসলিম বিধর্মীরা মুসলিমদের ওপর অত্যাচার করছে নামাজরত অবস্থায়, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা সহ্য করছেন। ঠিক এবার জুম্মার দিন ভারতে এমন একটি ঘটনা ঘটল যা পুরো ভারতবাসীকে হতভম্ব করে দিয়েছে। হঠাৎ জুম্মার দিন ভারতের দিল্লি শহরে এক মন্দিরের সামনে এক মুসলিম মহিলা নামাজ পড়ছিলেন। তারপর সেখানে লোকজন তার সাথে এমন কিছু করল যা দেখে প্রত্যেক মুসলিমের হৃদয় নাড়া দিতে বাধ্য করেছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা যারা আল্লাহ তাআলার ইবাদতকে মনে প্রাণে ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, জুম্মার দিন নামাজের সময় হয়ে আসলে দিল্লির কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে একজন মুসলিম মহিলা হিজাব পরে সেখানে নামাজ পড়তে থাকে। সুবহানাল্লাহ! সেই মহিলাটিকে নামাজ পড়তে দেখা মাত্রই আশেপাশে হিন্দু সম্প্রদায়ের অনেক লোকেরা জড়ো হয়ে যায় সেই মহিলাকে আক্রমণ করার জন্য। কিন্তু সেখানে থাকা পুলিশকর্মীরা সেই মহিলাটিকে গার্ড দেয় যেন মহিলাটি নামাজ আদায় করতে পারে। দেখুন ভিডিওতে, দেখতেই পাচ্ছেন আপনারা মহিলাটি কি সুন্দর করে রাস্তার মাঝখানে নামাজ আদায় করছে। এছাড়াও সেখানে পুলিশকর্মীরা দাঁড়িয়ে আছে, কিন্তু মুসলিম মহিলাটি নির্ভয়ে নিজের ইবাদতে মগ্ন আছেন এবং রাস্তার উপরে নামাজ আদায় করছেন। নামাজ আদায়ের পর পুলিশ প্রশাসন সেই মহিলাটিকে সেখান থেকে নিয়ে যায়, যাতে করে সেখানে একত্রিত হওয়া হিন্দু দলের লোকজন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। পুলিশরা মুসলিম মহিলাকে সুরক্ষিত জায়গায় নিয়ে ছেড়ে দেয়। যখন এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে, তখন সেখানে কিছু সংবাদকর্মীরা এসে উপস্থিত হয় এবং তারা সেই মহিলাকে জিজ্ঞেস করে, আপনি কেন রাস্তার মাঝখানে হিন্দুদের মন্দিরের সামনে নামাজ আদায় করছিলেন? তখন মুসলিম মহিলাটি বলেন, যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং নামাজের সময় হয়ে যায়, তারপর সেখানে তিনি পুলিশদের ব্যারিকেড দেখতে পেলেন এবং পরিবেশ শান্ত ছিল, তখন তিনি সেখানে নামাজ আদায় করেন। তিনি আরও বলেন যে তিনি জানতেন না যে তার সেখানে নামাজ আদায় করার ফলে কোনো দাঙ্গা হাঙ্গামা হতে পারে। বন্ধুরা, এই মুসলিম মহিলা কাশী মন্দিরের সামনে জুম্মার দিন নামাজ করার বিষয়ে আপনাদের মন্তব্য কী? আসলে এটা করা উচিত? কমেন্ট বক্সে জানাতে পারেন।